রাজনৈতিক কোটায় নয়, মেধার ভিত্তিতে সাকিব আল হাসানকে জাতীয় দলে নেওয়া হয়েছে। এমনকি এবছরের বাকি টেস্টগুলোতেও তিনি খেলবেন বলে আশাবাদী প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে ক্রিকেটারদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার জন্য বোর্ড এবং রাজনৈতিক দলের নীতিমালা থাকা উচিত বলে তিনি মনে করেন। স্কোয়াড ঘোষণার একদিন পর গণমাধ্যমের মুখোমুখি হয় গাজী আশরাফ হোসেন লিপু। সংবাদ সম্মেলনের বড় অংশই ছিল সাকিব আল হাসানকে নিয়ে। গণ অভ্যুত্থানের সময় সাকিবের নীরব ভূমিকায় হতাশ হয়েছিল ছাত্র জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে নানা সমালোচনা, শুনতে হয়েছে তীর্যক মন্তব্য। তবে নির্বাচকদের কাছে রাজনৈতিক কোটা নয়, মেধার ভিত্তিতে দলে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, পাকিস্তানের বিপক্ষে সাকিবের রেকর্ড ভালো, তাই সবকিছু মিলিয়ে সাকিবকে দলে নেওয়া হয়েছে। সাকিব যুগ যে এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না তাও নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক। শুধু পাকিস্তান সিরিজ না, চলতি বছর হতে যাওয়া সবগুলো টেস্টেই থাকছেন তিনি। তবে ক্রিকেটারদের রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মনে করেন তিনি।